আনসার বিদ্রোহের সময় প্রায় 2367 জনাকে বরখাস্ত করা হয়েছিল যে তারা বিদ্রোহের সাথে জড়িত ছিলেন বা বিদ্রোহী হিসেবে। পরবর্তীতে আমাদের কোর্টে যে মামলাগুলো হয়েছিল সেগুলোতে প্রমাণিত হয়েছিল যে না, তারা বিদ্রোহের সাথে জড়িত ছিলেন না। এই সুদীর্ঘ এতদিন পরে এসে আজকে আমাদের আপিল বিভাগ, এর আগে হাইকোর্টে তারা তাদের চাকরিতে পুনর্বহালের জন্য যে আবেদন করেছিলেন সেটিকে তাদেরকে পুনর্বহাল করে কিছু সুযোগ সুবিধার কথা বলা হয়েছিল যে যখন তারা চাকরিতে যতদিন ছিলেন এবং এখন যারা চাকরি আবার বয়স রয়েছে পাবেন, তাদেরকে সেই হিসেব করে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তো আজকে সকালবেলায় এটার বিরুদ্ধে আনসার এবং সরকারের করা আপিলকে নিষ্পত্তি করেছেন আমাদের আপিল বিভাগ, এবং তারা বলেছেন যে ওই জাজমেন্টের ব্যাপারে তাদের কিছু, তারা আরও কিছু পর্যবেক্ষণ, কিছু অবজারভেশন দিবেন তারপরে। তো আমরা যেটুকু আন্দাজ করতে পারছি যে হয়তো তারা চাকরিতে পুনর্বহাল হবেন যাদের এখনও বয়সসীমা রয়েছে, যাদের বয়সসীমা নেই তাদের ব্যাপারে কোনো একটা অবজারভেশন আসবে এবং তারা কি কি সুযোগ সুবিধা পাবেন, কতদিনের বেতন পাবেন, কি পাবেন, এই বিষয়গুলো ওনাদের পর্যবেক্ষণে আরও পরিষ্কারভাবে ফুটে উঠবে।